হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে সবজি দিয়ে শুটকি শিরা রান্না করে দেখাবো। খুবই অসাধারণ হয় খেতে আর একদমই মশলা ছাড়া একটা তরকারি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে আসি। শুটকি শিরাটা রান্না করার জন্য এখানে আমি যে যে সবজি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আলু নিয়েছি, এরকম টুকরা করে বরবটি নিয়েছি, লাউ নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, এই আর কি। এই কয়টা সবজি, হাতের কাছে যে সবজি ছিল সেটা দিয়েই আমি তৈরি করছি। আর এখানে লাগছে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে শুটকি, যেটা আমি শ্রিম্প পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে চ্যাপা অথবা শিদলের পেস্টও ব্যবহার করতে পারেন, আর কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন, রসুন বাটাটাও। তো আমি এখানে রসুন ভাজাটাই দিব আর কি। তো এই হলো মশলা, এখন চলুন আমরা রান্নার প্রসেসিংয়ে চলে আসি। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, ফ্রাই প্যানের ভিতরে এক চামচ তেল দিয়ে দিলাম, খুবই সামান্য তেল। রসুন কুচি দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিব। হালকা একটু রসুনটা লাল লাল হয়ে আসলেই এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা আর লাউটা দিচ্ছি, কারণ এই দুইটা সবজি একটু সেদ্ধ হতে সময় লাগে আর বাকি দুইটা যেটা আছে সেটা সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি। এই জন্য আমি প্রথমে আলু আর লাউটাকে কিছুক্ষণ আর কি ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এই সবজিগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি অল্প পানি দিয়েছি, জাস্ট খালি এই সবজিগুলোকে অর্ধেক সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো সবজিগুলো কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আর যে দুইটা সবজি আছে সেগুলোও দিয়ে দিব। একটু চেক করে নিচ্ছি, মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেঁড়স আর বরবটি দিয়ে দিলাম। সবজিটা এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে, এর ভিতরে আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি যে শ্রিম্প পেস্টটা আছে, শুটকির যে পেস্টটা, এটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখব কি অবস্থা। শ্রিম্প পেস্টটা কিন্তু পুরো মিশে গেছে ঝোলের সাথে, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর একবার একটু ঢাকা দিব আরও কিছুক্ষণের জন্য যাতে ঝোলটা ফুটে। আপনি যত ঝোলটা ফুটাবেন তত কিন্তু এই শুটকি শিরাটা খেতে টেস্টি হয়। আর একবার ঢাকনা দিয়ে দিলাম। তো আমাদের শুটকি শিরা কিন্তু রেডি, আমার সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এত সুন্দর ঘ্রাণ আসছে কি বলবো। খুবই হেলদি এবং খুবই মজার একটা, মানে সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর অবশ্যই সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।